সাতকানিয়ায় ভুল রিপোর্ট ও ভুল চিকিৎসার কারণে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে বিশ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সাতকানিয়া মডেল হাই স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এই মানববন্ধন করে শিক্ষার্থীরা দাবি করেন ভুল রিপোর্ট ও ভুল চিকিৎসার কারণেই সাতকানিয়া মডেলস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমান মুরাদের মৃত্যু হয় এ সময় শিক্ষার্থীরা বলেন গত অক্টোবরে তিনি জ্বর ও কাশিতে আক্রান্ত হয় একুশ দিন অতিবাহিত হওয়ার পর শরীরের কোনো উন্নতি দেখা না দিলে বারো নভেম্বর তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারের চিকিৎসা নেন এবং প্রয়োজনীয় পরীক্ষাগুলো করেন সেখানে পরীক্ষার পর উনার বাম পাশের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে বলে জানান উক্ত চিকিৎসক এবং ডাক্তারের পরামর্শে কোমোথেরাপি দেওয়ার পর রোগীর অবস্থার অবনতি হলে চেন্নাইয়ের অ্যাপোলো ক্যান্সার ইনস্টিটিউটে ভর্তি করা হয় সেখানে ডাক্তাররা বলেন দীর্ঘদিন ভুল চিকিৎসার কারণে আজ এই পরিণতি উনার কোনো ক্যান্সার হয়নি উনার রিপোর্টে যক্ষার জীবাণু ধরা পড়েছে এক পর্যায়ে গত বারো ডিসেম্বর রক্ত করে হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এইভাবে আর কত জনকে ভুল চিকিৎসার কারণে অকাল মৃত্যু বরণ করতে হবে এ সময় সাতকানিয়া মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এনামুল হকের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওসমান গনি অ্যাডভোকেট আমানুল্লাহ আরিফুল হক কাইসার হারনুর রশিদ জয়নাল আবিদিন প্রমুখ এছাড়াও কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মুস্তাক আহমেদ আঙ্গুর চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আব্দুল আহাদ এখানে বলছি স্যার যখন ইন্ডিয়াতে নেওয়া হলো এপলোর উন্নতমানের মানের সে ওখানে চিকিৎসা করে তারা রেজাল্ট দিল যে এর হয়েছিল বল চিকিৎসা রোগ হয়েছিল টিবি কিন্তু চিকিৎসা দিয়ে হয়েছিল ক্যান্সারের কেমো এই বল চিকিৎসার কারণে ওনার শারীরিক অবস্থার অবনীত হয় এবং ওনারাই বলেন যে দিনের মধ্যে বেশি রাখা যান দিনের মধ্যে ওনার আকাল মৃত্যু হবে উনি মৃত্যুবরণ করেছেন আমরা যে ডাক্তারদের ভুল চিকিৎসার মাধ্যমে মৃত্যুবরণ করেছেন সেই ডাক্তারদেরকে এনে আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি